আমি তো ছোট মানুষ, আমার তো অত এলেম নাই, আপনাদের জন্য বাজারে একটা কিতাব ছেড়ে দিব, পড়বেন। কিতাবের নাম হচ্ছে তাফসিরে বাসারি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এত বড় তাফসির গ্রন্থ আমি কোনোদিন দেখি নাই যেটা আমি লিখতেছি। সুন্নিয়তের জন্য এই তাফসির রেখে যাওয়া একান্ত প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা কথা বলছি এমন একজন ব্যক্তিকে নিয়ে যে ব্যক্তির সম্পর্কে থামনেল আপনারা হয়তো কিছুটা ধারণা পেয়েছেন বা কিছুটা বুঝতে পেরেছেন। তাফসিরে বাসারির পর এই প্রথম তাফসিরে সালেহির আগমন ঘটলো বাংলাদেশে, বা তাফসিরে সালেহির কি বলবো, এটা উনি হঠাৎ করে উদিত হয়েছে। আপনারা জানেন যে তাফসিরে বাসারি নামে আবু মোহাম্মদ বাশার বিন হায়াত আলী উনি বলেছিল একটা বয়ানের মধ্যে, জনসম্মুখে বলেছিল যে এত বড় তাফসির উনি লিখেছেন 250 খণ্ডের, যে তাফসির এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের ওপরে কোনো ব্যক্তি এই তাফসির করেনি, এমন তাফসির করেনি, এমন শ্রেষ্ঠ তাফসির, এমন উল্লেখযোগ্য তাফসির কেউ করেনি যেটা উনি নিজে করছেন। তাফসিরে বাসারি কিতাবের নাম, উনি যেটা বলেছিল, আর সেই কিতাবের খণ্ড ছিল 225 খণ্ড, অর্থাৎ 250 খণ্ডের একটি তাফসিরের কিতাব উনি লিখছে, যেখানে নাকি আমাদের ওলামায়ে কারামরা বড় বড় কিতাব সেগুলোকে সংক্ষিপ্ত করছে যাতে মানুষ পড়তে পারে, সেগুলোকে উনি 250 খণ্ডে করতেছে। তো এবং তারপরই আমরা দেখতে পেরেছি তাফসিরে সালেহি নামে নাকি আরও একটি কিতাব আসছে, এবং সেটি হচ্ছে একজন বক্তা সাহেবের। তো চলুন আমরা আগে তার সেই ভিডিও ক্লিপটি দেখে আসি এবং তারপর সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো চলুন আমরা সেই তাফসিরে সালেহির ভিডিওটি দেখে আসি, আপনারাও দেখুন। আমি যতগুলো তফসির পড়েছি আপনি কল্পনাই করতে পারবেন না, আমার নতুন একটা তফসির আসতেছে 200 খণ্ডে। কত খণ্ডে? তাফসিরে সালেহি 200 খণ্ডে। পৃথিবীতে কেউ 30 খণ্ডের উপরে হাত তফসির লেখে নাই, আর আমার তফসির ব্যবসা হচ্ছে কত? 200 খণ্ডে। পৃথিবীর কোন অংশ আমি বাদ দেব না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, শেষ ভাই করেছি। সুন্নিয়তের জন্য এই তাফসির রেখে যাওয়া একান্ত প্রয়োজন। কথা বুঝতে পারছেন? সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা কিন্তু এতক্ষণ যাবত দেখেছেন সে কি বলেছে। আরফা তুমি দেখো নাই? আচ্ছা, আরফা তো দেখেছে, সে ক্যামেরার পেছনে আছে, সেও দেখেছে। তো যাই হোক, তাফসিরে সালেহি সে যেটা বলেছে যে সে 200 খণ্ডের তাফসির লিখবে, তাফসিরে বাসারি বলেছিল 250 খণ্ডের, আর তাফসিরে সালেহি এই যে যার বয়ান আপনারা শুনেছেন সে বলেছে 200 খণ্ডের কিতাব লিখবে, এবং ওনার এই শ্রেষ্ঠ কিতাব, উল্লেখযোগ্য কিতাবের মতো আর পৃথিবীতে কোনো কিতাব নেই। উনি নিজেই কিন্তু কথাটি বলেছেন যে আসমানের নিচে বা এই পুরো দুনিয়ার মধ্যে আর কোনো কিতাব নেই। তো আপনাদের কী মনে হয় এই বিষয়গুলো নিয়ে একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যে তাফসিরে বাসারির পর এবার উদিত হলো তাফসিরে সালেহি, যে 200 খণ্ডের কিতাব লিখবে। আপনারা হয়তো জানেন যে কৌমি মাদ্রাসাতে উল্লেখযোগ্য, পুরো উপমহাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটি ফেকহার কিতাব হচ্ছে হেদায়া নামক কিতাবটি, যেটা কৌমি মাদ্রাসাগুলোতে জালালাইন থেকে শুরু হয়, জালালাইনে 2টা খণ্ড পড়ায় এবং হচ্ছে মেশকাতে 2টা খণ্ড পড়ায়। জালালাইনে হচ্ছে আউয়াল আর হচ্ছে সানি, আর মেশকাতে গেলে সালেস রাবে, এই 2 খণ্ড পড়ানো হয়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই কিতাবের রহস্য কিন্তু অনেক, এটা কিন্তু অনেক অনেক লম্বা একটা কিতাব ছিল, অনেকগুলো খণ্ড ছিল, এটার পুরো একটা ঘরই লেগে যেত এই কিতাবের, মানে হেদায়া কিতাবের। এই কিতাবটিকে সংক্ষিপ্ত করতে 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 যাতে মানুষ পড়তে পারে, এত গুরুত্বপূর্ণ কিতাব, এটাকে মানুষ যাতে পড়তে পারে, সংক্ষিপ্ত করতে 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 এটাকে কিন্তু মাত্র 4 খণ্ডে নিয়ে আসা হয়েছে। আর সেখানে আমাদের এই যুগের কিছু মানুষ, তারা আলেম, তারা নিজেদের দাম্ভিকতা প্রকাশ করতে গিয়ে, নিজেদের এলেমকে জাহির করতে গিয়ে, যেখানে পুরো বিশ্বের মধ্যে 50 খণ্ডের উপরে কোনো তাফসিরের কিতাব পাওয়া যাচ্ছে না, সেখানে তারা 200 খণ্ড 250 খণ্ড কিতাব নিয়ে তারা নিজেদের দাম্ভিকতা, নিজেদের এলেমের কি বলবো, নিজের এলেমকে তারা জাহির করছে বা প্রকাশ করছে, বা নিজের অহংকার বশত কিছু কথা তারা বলে ফেলছে। তো যাই হোক, আপনাদের কী মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে বিষয়গুলো জানাবেন। আর আমাদের মনে হয় যে এইগুলো থেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখে, সব সময় এই ফেতনা থেকে যাতে আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা সেই দোয়া করবো, এবং হকের পথে আমরা সর্বদা সচল থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের নিকট এই দোয়া আছে এবং আপনাদের মন্তব্য, মূল্যবান মন্তব্য কামনা করছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রত্যেককে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।